স্মার্টফোনগুলোতে বাংলা লেখার ব্যবহার ফুরিয়ে যায়নি বরং স্মার্টফোনগুলোতে বাংলা লেখার ব্যবহার শুরু হয়েছে মাত্র আজকালকার যুগে আমরা দেখি যে ফেসবুকের স্ট্যাটাস বা যে কোনো জায়গায় বাংলা ই লেখা যাচ্ছে তো বাংলা লেখার যে টেন্ডেসি শুরু হয়েছে তো সেইখানে আসলে বাংলা একটা বিশাল স্থান অধিকার করে আছে তো আমি যদি আপনাদেরকে বলি যে কীভাবে বাংলা লিখতে হবে তো অনেকে জানেন যে আসলে কীভাবে বাংলা লিখতে হবে কিন্তু কথা হচ্ছে যে কোন সফটওয়্যারটার সাহায্যে আপনি খুব সহজেই বাংলা লিখতে পারবেন তো বাংলা লেখার জন্য বিভিন্ন সফটওয়্যার রয়েছে অনেক সফটওয়্যার অনেক জটিল কিন্তু আমি এমন একটি সফটওয়্যারের কথা আপনাদেরকে বলবো যে সফটওয়্যারটি সাহায্যে আপনি বিভিন্নভাবেই আপনি বাংলা লিখতে পারবেন যেমন এ এম আই আমি আমি লিখলে আমি শব্দটা হয়ে যাবে আবার যদি আপনি ইংলিশে লিখতে চান তাহলে ইংলিশে লিখতে পারেন অথবা যদি আপনি ন্যাশনাল যে কীবোর্ড রয়েছে অথবা বিজয় কিবোর্ড রয়েছে সেটাও যদি আপনি ইউজ করতে চান সেটাও করতে পারেন এরকম নানা ধরনের ফিচার রয়েছে এমনই একটি সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবেন এবং দেখবেন এফা টেকনোলজির পক্ষ থেকে আমি স্বামী পারমেন সিমাল আপনাদেরকে ওয়েলকাম করছি ইন্টু টু ফর আসছি ততক্ষণ আমার সঙ্গেই থাকুন এই জন্যে প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে সেখান থেকে ছোট্ট একটি সফটওয়্যার আছে সেটাকে নামিয়ে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে লিখতে হবে রেডমি ক্লাসিক কিবোর্ড তো এখানে আর একটা কথা নোট করে বলে রাখা ভালো যে ক্লাসিক ছাড়া নিউ ভার্সন একটা কিবোর্ড রয়েছে তবে সেটা ইউজ করে আপনি খুব ভালো মজা পাবেন না কারণ এই কীবোর্ডটার সবচেয়ে ভালো ভার্সন হচ্ছে ক্লাসিকটাই তো এখন পর্যন্ত আমরা যারা ইউজ করেছি বা ইউজার্স তাদের রিভিউ অনুযায়ী এটা সবচেয়ে ভালোটা হচ্ছে ক্লাসিক ক্লাসিক আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন তো এইটাকে প্রথমে আমি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব তো ইনস্টল করার পর দেখেন এখানে দুইটা বার্সন দেখায় জাস্ট আপনারা ক্লাসিকটা ইনস্টল করবেন তো আমার এটা অলরেডি করা আছে সেই জন্য এটা ওপেন দেখাচ্ছে আমি ওপেনে ক্লিক করলাম তো এটা ওপেনও করা আছে তো জাস্ট আমি এখন এটার থেকে সেটিংসটা দিব ইংলিশটা সিলেক্ট করে রাখবো সেই সাথে অব্র এবং প্রবাদ তিনটা আপনি যদি প্রবাদ সিলেক্ট করেন তাহলে জাতীয় সিলেক্ট করতে পারবেন না এখানে একটা সমস্যা আছে সমস্যা এই সমস্যাটা আপনাদেরকে দেখতে হবে যাই হোক তো আমরা আবার কাজ শুরু করি তো আমরা মেসেজিং থেকে আমরা দেখাই আপনাদের আসলে কীভাবে টাইপটা করতে হবে দেখেন এখন এখানে যদি আমি কিছু লিখতে চাই ধরেন আমি সিলেক্ট করলাম অব্রো তো অভ্রোর ক্ষেত্রে হচ্ছে এখানে লিখবো যে আমি এ এম আই আমি তুমি টি ইউ এম আই তুমি এখানে হয়ে গেছে তুমি এ এম আই আমি লিখছি টি ইউএমআই তুমি লিখছি এখন দেখেন এখানে হচ্ছে প্রবাদ প্রবাদে হচ্ছে অক্ষরগুলো দেওয়া আছে যা সেই অক্ষরগুলাকে আপনারা দেখে দেখে টাইপ করবেন তাহলেই হয়ে যাবে আর প্রবাতের পর একটা হচ্ছে ইংলিশ ইংলিশ তো আপনার বুঝিনি পানির মতো সহজ এটা হচ্ছে যে আপনাদের কম্পিউটারের কিবোর্ডের মতো এটা সাধানো হয়েছে তো এই জন্য বলি যে এই সফটওয়্যারটা খুবই ইজি এবং হচ্ছে যে ইউজার ফ্রেন্ডলি আপনারা এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন খুব সহজেই তবে বলি যে কথাটা সেটা হচ্ছে যে ক্লাসিকটা ইউজ করবেন সব সময় তাহলে হচ্ছে যে আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এই সফটওয়্যারটা ইউজ করে বিশ্বের প্রায় লক্ষ লক্ষ মানুষ বাংলা ভাষা যারা ব্যবহার করে তাদের ম্যাক্সিমামই আর যারা নতুন ইউজার তারা হয়তো জানে না যে এটা বা আবার অনেকের সামনে নতুন নতুন বেশ কিছু সফটওয়্যার আসছে তো যাই হোক কথা হচ্ছে ভালো সফটওয়্যারের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে বাংলা লেখার জন্য এটা সবচেয়ে ভালো আপনারা এই সফটওয়্যারটি ইউজ করবেন আর সর্বশেষ বলি যে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর যদি মনে করেন যে এটা ইউজফুল একটা ভিডিও তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর যদি পরবর্তী ভিডিও পেতে চান আমার তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সারা তখন ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ